সব গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে কিন্তু একটা নতুন ইভেন্ট চলে এসেছে যেমন তোমরা দেখতে পাচ্ছ তো এখানে ক্লিক করলে গাইস আমরা কিন্তু ইভেন্টের এরকম টাইপের ইন্টারফেসে চলে আসি সো এখানে ইভেন্টটা গাইস কিন্তু একটু নতুন টাইপেরই করেছে তো ডেনসো ওয়াল্ডের যে ইভেন্টটা ডেনসো ওয়াল্ডের তো এখানে গাইস কিন্তু পাঁচটা তালা মারা আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ তো এই তালাগুলোকেই কিন্তু তোমাদেরকে আনলক করতে হবে তো আনলক করার জন্য গাইস কী করতে হবে তোমাদেরকে দেখে দিই তো প্রথমে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ চুজ এ লক যেখানে নাইন ডায়মন্ড লেখা আছে ঠিক আছে তো চলো আমরা এখানে নয় ডায়মন্ডে একটা স্পিন করি তো এখানে গাইস নয় ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে তো তার জন্য গাইস আমাদের কিন্তু এখানটায় ক্লিক করে দিতে হবে তো এখানে গাইস একটা তালা চুজ করে এখানে গাইস কিন্তু আমরা এখানে ক্লিক করে দেবো তো তখন গাইস দেখতে পাবো তো নয় ডায়মন্ডটা তো চলে গেলো তো এখানে গাইস শুধুমাত্র তালাটা কিন্তু আনলক হলো ঠিক আছে তো এরপরে গাইস নেক্সট তালা খুলতে গেলে আমাকে কিন্তু উনিশ ডায়মন্ড খরচা করতে হবে তো আমি কোন তালাটা খুলবো সেটা কিন্তু আমি চুজ করে নিতে পারবো তো চলো আমি এই তালাটা চুজ করে উনিশ ডায়মন্ড ক্লিক করলাম তো চলো এখানেও আর একটা তালা খুলে নিলাম তো এখানে উনিশ দিয়ে কিন্তু একটা তালা খুলে নিলাম তো চলো এরপরে গাইস আমার যে নেক্সট যেটা হবে সেটা কিন্তু স্পিন করতে উনপঞ্চাশ ডায়মন্ড কিন্তু খরচা হবে তো এখন গাইস আমি কোন তালাটা খুলব তো চলো এই তালাটায় ক্লিক করে দিলাম তারপরে এরপরে গাইস উনপঞ্চাশ ডায়মন্ড আমি এখানে ক্লিক করে দিলাম তো চলো উনপাশ ডায়মন্ড দিয়ে তালাটাও কিন্তু খুলে গেল ঠিক আছে তো চলো এরপরে গাইস আমাদের যে তালাটা সেটা খুলতে গেলে গাইস আমাদের কিন্তু নাইনটি নাইন ডায়মন্ডের কিন্তু খরচা লাগবে ঠিক আছে তো চলো মনে হচ্ছে কম ডায়মন্ডে পেয়ে যাবো তো চলো নাইনটি নাইন ডায়মন্ড দিয়ে এটা খুলে নিই তো চলো এই তালাটাও খুলে গেল গাইস যেরম দেখতে পাচ্ছো ও ভাই নাইনটি নাইন ডায়মন্ড দিয়ে আমার পাঁচ নম্বর তালা খুলতেই হলো না যেরকম দেখতে পেলে নাইনটি নাইন ডায়মন্ডে কিন্তু আমি এখানে গ্লের স্ক্রিনটা পেয়ে গেলাম ভাই আমি সত্যি খুবই লাকি একদম কম ডায়মন্ডে বেরিয়ে গেছে যেরকম দেখতেই পেলে ঠিক আছে তো কংগ্রাচুলেশন দেখাচ্ছে আর এরকম টাইপের অ্যানিমেশন হচ্ছে ঠিক আছে তো চলো দেখা যাক গাইস আমাকে কি আদৌ গ্লের স্ক্রিনটা দিয়েছে না কংগ্রাচুলেশন দেখিয়ে গ্লুয়ালের স্ক্রিনটা দেয়নি তো তার জন্য গাইস আমরা কিন্তু প্রথমে এখানে ইয়েপেনের সেকশানে আসবো তারপরে গাইস আমরা এখানে ধীরে ধীরে নিচের দিকে আদার্সে যাবো কোথায় গেল ভাই তো এখানে সরি কোথায় গেল গ্রেনেডের এখানে আছে গ্লোয়ালের স্ক্রিনটা তো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নতুন গ্লোয়ালের স্কিন যেটা কিন্তু সত্যি খুবই খাতারনাক দেখতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ আর গাইস আমি তো খুবই কম ডায়মন্ডে পেয়ে গেলাম আর গাইস তোমাদের লাক যদি আরও ভালো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আরও কম ডায়মন্ডে কিন্তু গ্লালের স্ক্রিনটা কিন্তু পেয়ে যেতে পারো ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ গ্লালের স্ক্রিনটা কিন্তু খুবই খাতারনাক লাগছে তো এরপরে গাইস তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে এই যে গ্লালের স্ক্রিনটা আছে এই গ্লের স্ক্রিনটা কতটা রেয়ার হতে পারে তো গাইস তোমাদেরকে বলে দিই ওরকম ভাবে বোঝা যায় না যে গ্লালের স্ক্রিনটা থিমে কোন থিমের ওপর হয়েছে আর গাইস সেটা কতটা রেয়ার তো গাইস আপকামিং সময় তোমরা হয়তো বুঝতে পারবে যে জিনিসটার ডিমান্ড অনেক হাই থাকবে থাকবে তো সেই জিনিসটাই কিন্তু আপকামিং সময় গিয়ে কিন্তু রেয়ার হয়ে যাবে যেরম গাইস তোমরা যদি এই গুলালি স্ক্রিনটা যদি খুবই কম সংখ্যক লোক পারচেস করে সেক্ষেত্রে গাইস সেই গুলালি স্কিনটা কিন্তু আপকামিং সময় গিয়ে কিন্তু রেয়ার হয়ে যেতে পারে তো এটা বলা যায় না যে এটাই রেয়ার হবে তো হয়তো হয়ে যেতে পারে তো এই ব্যাপারটাও তোমরা অনেকে কমেন্ট করছিলে তাই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গাইস তোমরা এই জিনিসটা নিয়ে কেন কমেন্ট করছিলে যে এটা আপকামিং সময় গিয়ে রেয়ার হতে পারে সেটাও তোমাদেরকে বলে দিই তো গাইস এই যে জিনিসটা আছে না এটা কিন্তু আমাদের সাকুরা বান্ডিলের যে থিম আছে সেই থিমের ওপরেই কিন্তু বানানো তো সেই জন্য গাইস অনেকেই কমেন্ট করছিল তো তাই জন্য তোমাদেরকে বলে দিলাম আর গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে রাখি যেটা হল গাইস আমাদের যে ল্যাব সেকশন আছে তারপরে এই গাইস ট্রেন্ডের এখানে তোমরা যখন এই ডিনস ডিনসর এখানে ক্লিক করবে তখন গাইস তোমরা কিন্তু এখানে অনেক কটা বান্ডিল কিন্তু দেখতে পাবে এগুলো কিন্তু ডিনস থিমের ওপর বানানো যেরকম গাইস সিজেন ওয়ান এটাও কিন্তু ডিনসর থিমের ওপর বানানো তাই জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে তাছাড়াও গাইস তোমাদেরকে কিছু বান্ডিল দেখিয়ে দিই তো এই যে গাইস এই একটা বান্ডিল তাছাড়াও গাইস এই একটা বান্ডিল তাছাড়াও গাইস এই একটা বান্ডিল আর গাইস এই একটা বান্ডিল তো এই চারটে বান্ডেলের ইভেন্ট তোমরা কিন্তু একুশ তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো বান্ডিলগুলো দেখতে পাচ্ছ গাইস এগুলো কিন্তু পুরো যে সাকুরা বান্ডিল ছিল সেই থিমের উপরেই কিন্তু বানানো তো এই বান্ডিলগুলো কিন্তু আসতে চলেছে তো এটাও গাইস তোমাদেরকে দেখেই রাখলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর গাইস চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো